আমি আপনাদেরকে স্মরণ করছি। আপনারা যিনিরা যারা যেখানে আছেন, রাস্তাঘাটে থাকেন, ঘরে থাকেন, দোকানপাটে থাকেন, সত্যিকার ভাবে যদি রসুল প্রেমিক হইয়া থাকে, অলি আল্লাহর পাগল হইয়া থাকে, যদি মা কবর বাসী স্মরণে আসা থাকে, মৌত এবং কবরকে খেয়াল করে বেহেস্তের বাগানে অংশ গ্রহণ করার জন্য আমি সবাইকে স্মরণ করছি। আমার বংশের অনেক মানুষ আমার আদর করে চলে গেছে, গ্রামের মানুষ অনেক আদর করে চলে গেছে, এলাকার মানুষ আদর করে কবর দেশে শুয়ে গেছে, এবং আমার অনেক মুরিদান আমারে আদর করে মহব্বত করে তারা কবর দেশে, এমন একটি দেশে চলে গেছে যে দেশে ডাক দিলে কোনো উত্তর আসে, চিঠি লেখলে কোন ঠিকানা পাওয়া যায়। আমরা তো সবাই সেই পরপারের যাত্রী একদিন হব, ঠিক না? সেই কবরবাসীকে স্মরণ করে, মরণ এবং কবরকে স্মরণ করে আমি আমার গ্রামবাসী এলাকাবাসী ভক্ত মুরিদান আশেকান সবাইকে আমি স্মরণ করছি। হয়তো এই মাহফিল কারোর জন্য জীবনের মাহফিল হতে পারে। আপনারা দাঁড়িয়ে আছেন, আমার বাবুরা আব্বুরা বায়েরা মাহফিলে বসে পড়ুন, মাহফিলে বসলে লাভ হবে। কিছুক্ষণ বসলো নবীর প্রেমে, আমার দয়াল নবী চায়া রয়েছে, তা খায় রয়েছে আপনার প্রতি, কারণ আমাদের নবী তো আহিরি জামানার নবী, সেই নবী তো জিন্দা নবী, হায়াতুন নবী, সেই নবীর মাহফিলে আমার নবী আছে কি নাই, থাকলে আমার নবীর প্রেম ভালোবাসাকে যারা বিশ্বাস করে, প্রেম মহব্বত যার অন্তরে কানেকশন আছে, তাদেরকে আমি তাদের পায়ের ধুলি আমার চোখের সুরমা বানাইতে রাজি। আমি তাদের সেবা যেইভাবে তার মন শান্তি থাকে, এইভাবে তার সেবা আমি করে দিতে বাধ্য। আর দুশ্মনের রাসূল যারা, তাদের থেকে আমি দূরে থাকি, তারাও যেন আমার থেকে দূরে থাকে। আমি অনেকে খানার বাকি রয়েছে, ডাকি খাইয়া দাম খানা খান, কোন এখন খাবো না পরে খাবো, তো আমি হাজার হাজার লোকের মন একবারে একসাথে কিভাবে যোগাইব? সকলের মন তো একরকম না, বেশ কমাতে না, আমি পর্যাপ্ত খানা তৈরি করে রাখছি, যত মুরিদান যত আশেকান যত এই নামের উপর ভক্তের উপর যে কালিয়াপুরি স্মরণে কবরবাসী স্মরণে চাপুরি এই দরবারে মাহফিলে যত পুরুষ মেয়ে মহিলা আমার মা বোন আছে বাবা ভাই আছে সকলের জন্য আমি তাবারুক খানা তৈরি করছি, সবাই খেয়ে দেবেন, আর খাইছেন আবার খাবেন। আমি সবজি সাদা ভাত খাওয়াইছি আরামের জন্য, বিরিয়ানি পর্যাপ্ত ভাগ করে তৈতেছি আবার খাওয়া, খানার জন্য কোনো সমস্যা নেই, কারণ মেহমান দাওয়াত করে আনছি, মেহমান যেভাবে শান্তি পায় খুশি থাকে সেইভাবে আমি চিন্তা করব, তবে আমাকে একটু দয়া করে সুযোগ দিতে হবে, আমি তো অসুস্থ মানুষ, এটার জন্য যদি না বুঝেন তো আমাকে ক্ষমা করে দিন। আজকের এই মাহফিল আমার নয়,
এই মাহফিল হলো আমার মোর্শেদ কামেল কালিয়াকু শরণে, যিনি মোল্লা কাজিমউদ্দিন কাবলা কাবা, উনি যা সহবতে হাজার হাজার লোক আউলিয়া কেপার পাই, যার লক্ষ লক্ষ কেরামতি, যে আমার মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলা কাবা আমাকে বলছে, নাসির তুমি আমার নানাজানের এন্তেকালে দুয়ার মাহফিলটা তুমি করো, তোমার একজন খেলাফত দিছি, তোমার ভক্ত মুরিদান আসে কান লই, আমার ভক্ত মুরিদান সকলকে লই আসে এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে, আমি আমার নানার মাহফিলটা তোমারে দান করে দিছি। আমি কর্মচারী হিসাবে আমি কিন্তু পীর নয়, মার কাছে ফিরালি নাই, বায়ের কাছে ফিরালি নাই, বংশের কাছে ফিরালি নাই, হেরা ফির বুঝে না, হেরা বুঝে বাই সাসা টাকা, ঠিক নেই, কারণ আমার বক্তৃতার বয়স 47 বছর চলে, আমি বিভিন্ন আলেমের খেদমত করছি, বড় হুজুর কেবলা আল্লামা আব্দুল লতিফ সাহেব হুজুর কেবলা কাবার মাতার থাপ্পড় আমার মাতার মধ্যে আছে, যিনি হাজি হরম শাহ একজন ওলি ছিল ওনার খাস্তাবাদ আমার সিনা, আমার মার হাত দোয়া আছে, আমার মা হুকুম আমি সদা সর্বদা পালন করছি, কারোর জন্য মা বাপ খারাপ হইতে পারে, আমার জন্য আমার মা বাপ আমার ওলি, ঠিক আমার মা বাবা শুধু আমার মা বাবার জন্য দোয়া না, আজকাল সকল আমার বংশ গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী সকলের মা বাবার আত্মার মাগফিরাত কামনার দৃষ্টি করছি, আমার অনেক মুরিদান আদর করে আমার এই উরুসের মাহফিলের জন্য এই দুয়ার মাহফিলের জন্য জীবনকে কুরবান করে, আজকে তারা কবর দেশে আছে, আমি তাদেরকে স্মরণ করছি, এই সর্বপ্রথম এই দেশে আমার এই মাহফিল মরহুম আবুল কাশেম দারোগালি বুয়ার ছেলে যিনি হেফজুমিয়া কোটার তারা সর্বপ্রথম আমার এই মাহফিল স্টার্ট, এরপর আস্তে আস্তে সিলেট বাসী এই হবিগঞ্জ এলাকা ডিস্ট্রিক্টে বহু জায়গা বহু লোক, এবং এই দেশে এমন কোন গ্রাম বাদ নাই যে 2-4 জন 10 জন মুরিদ নাই আমার, এবং অনেক লোক আমাকে আদর করে, আমি কোন মাইকিং আজকার যে মাহফিলটা এই 14 তারিখের মাহফিল সরকারের আদেশ ও নির্দেশ আমি মেনে চলব, আল্লাহর ওলি আমার মুর্শিদের আদেশ পালন করব, আমার মুর্শিদের আদেশ পালন করার জন্য আমার মা বাবার আত্মার ফোরাক দেওয়ার জন্য এলাকাবাসীর কবরবাসীর ফোরাক দেওয়ার জন্য আমি সরকারি প্রশাসনের কাছেও আমি অবগত করাইছি যে আমি আমাকে দোয়া করার তাদেরকে স্মরণ করার আমাকে একটু সুযোগ দান করেন, ইসলামিক দৃষ্টিতে শরীয়ত দৃষ্টিতে কোরআন সুন্নাহ দৃষ্টিতে মুসলমান হিসাবে আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে, আমার ভুল হইলে ভুল সংশোধন করে দিবেন, আমি সবাইকে স্মরণ করছি আজকের এই মাহফিলে, বহু বিমারি আছে বিমারিও দরখাস্ত করছে, বহু বিমারি অসুস্থ শরীর নিয়ে দরবারে হাজির হয়ে আসে, অনেকে মনে করে যে আমি বুধ ওইটা নিয়ে একটা ব্যবসা করি,
আল্লাহ রাসূল সাক্ষী, আমার ফির সায়ারিজে, আমার ফিরের আদেশে আমি কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমি এখনো কাউকে, একটি মুরিদকে, একটি লোককে, আমার আপন জনকে, গ্রামবাসীকে, আমার বংশের মানুষ, আমার বাইবাতে যারা বলি নাই, আমার দশটা টাকা তোমরা দেও। যদি কোনো লোক দাঁড়াইয়া বলতে পারে আমি তার কাছে নত, আমি আল্লাহ আপনাদের দোয়া, আমার ফিরে যে নেক নজর আমারে দান করছে, এমন জিনিস আমার মাধ্যমে দান করে দিয়া গেছে। কইছে নাসি, আমি তুমি, আমার যা হবে তুমি তা হবে, এমন টাইটেল খেতাব দারে দয়াল মুর্শিদ দান করছে, তার কি অভাব আছে? আছে, কেউ বলতে পারবে না আমার কোন সরকারি চাকরিও করি না, আমার ছেলেরই কাছে আমি হাতপাতি, আমি কারণ মুরিদের কাছে হাতপাতি। আল্লাহর পক্ষ থেকে যাদের মাধ্যমে ইঙ্গিত ইশারা দে, জালালিরে কিছু খাওয়াও, হয়তো কমলা দেও, কলা দেও, বাদ দেও, মাছ দেও, বস্তু দেও, আল্লাহর পক্ষ থেকে পাঠাইতেছে, ইচ্ছা করে যারা আসে করে দিতেছে, সেটা আমি গ্রহণ করতেছি। জিজ্ঞেস করেন আমার মরিদান আছে। অনেকে মনে করে আমি সেটা নিয়ে বুঝো বুঝো, আজকাল যে মাহফিলটা করবে এই ইন্তেজামের মাধ্যমে কোন মুরিদানে মহিষ লই আছে না, গরু লই আছে না, ছাগল লই আছে না, মুরগা লই আছে না, আমি নিজে গাইডের টাকা দিয়া মহিষ খরিদ বাজার করছি, কয়েক অন্তত 3 লক্ষ টাকা খরচ, কি বিশ্বাস করে নেবেন? তবে অবসরে না জানা না বুঝা বদনাম করা, আলোচনা করা, কেজি শেষ করা মহাপাপ। যারা এগুলি নিয়ে সমালোচনা করে তারা আমাকে চিনে নাই, আমারে আমারে চিনতে পারে নাই, বিদেশে তারা সমালোচনা করে কিছু সংখ্যক আমার দয়াল নবীর মাধ্যমে করছে, ওলি আল্লাহর মাধ্যমে করছে, এটা করব কিয়ামত পর্যন্ত, কারণ এজিদের এক দল আছে, আছে না, মুনাফিকের গ্রুপ আছে না, বেঈমানের গ্রুপ আছে না, আফেলের গ্রুপ আছে না, দুদিনা বন্ধা কলমা সুরের দূর দল আছে না, থাকবে। আমাকে বলো, আমি জানি মানুষের সেবাই সব থেকে বড় ব্যাপার, আর আমার মাধ্যমে যদি কোনো কারো কষ্ট আমি দিয়া থাকি, জানা সত্ত্বে দেই নাই, আমি অজানা সত্ত্বে যদি দিয়ে আমার মাফ করে দিই, কারণ আমি যে অবস্থায় আছি দুটা রিং ফরাইয়া রাখছি, কোন দিন জালালির খবর জায়গায় জায়গায় পৌঁছে ফেসবুকে যাইব, টিভিতে যাইব, নাসিরউদ্দিন জালালি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, সেই খবর পৌঁছবে, আপনারা সেই খবর পাওয়া মাত্র আমার আয়সা শেখ জানাজা দোয়ারা কইরা আপনারা যাইবেন। 1 নম্বর এটা দাওয়াত দিলাম, আমি এখনো শারীরিক অবস্থা বিরাট অবস্থানে আছে, অস্থিরতার মধ্যে আছে, তবু বুঝতে দিই না আমার ভক্ত মরিদার নিয়ে কোনো কষ্ট কষ্ট আমার গাড়ি বাড়ি ছেলে মেয়ে ত্যাগ করিয়া কষ্ট করিয়া যানবাহন দিয়া এই অবস্থা লইয়া
আমার মহব্বতের দরবারে হাজির হয়েছে, তারার নেই মনে কোনো আঘাত পা, তারার নেই কোনো অসুবিধা, আমি পাগলের মতো দৌড়াইতেছি, আমি ফিরালির তালাশে, আমি কর্মচারী হিসেবে ফিরালি দ্বিতীয় তার তো গদ্দির কিন্তু ঠ্যাঙ্কার হয়ে যাবো থাকতাম, আর আগে তুমি সাদা করতাম বই দেখো দেখা দেখি দেখে কইলে তো দিব দিত না দিবে না, বাসার ছেলের কাছে ছেলের ডাক দিলে দিব না, বলে করে আমার মজা তো দেওয়া লাগে না, এই কথা তো বলিনি কিন্তু এই দেশে নাই, কারণ আমি তো কাফনের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি, ফাঁক একটা না ফাঁক পবিত্র এবং অপবিত্র, আমি যদি অপবিত্র হই আর কবরে যাই আমার লক্ষ লক্ষ আশেকের হবে কি নবীজি ফেটে পাথর বানছে, নবীজি নিজের জীবনকে বকি রাখছে, কত কিছু করছে হেরা গুহার মধ্যে হেরা পর্বতের মধ্যে নবীজি সেজদায় করে উম্মতের জন্য বিনায়া বিনায়া কাঁদছে, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমারে যারা ভালোবাসে নবীর মহব্বতে ভালোবাসে, মুর্শিদ জালালি মাওলার মহব্বতে ভালোবাসে, কালিয়াফুরির মহব্বতে আমারে ভালোবাসে, আমার কাছে কোনো কিছু নাই, আমি বলতে আমার কিছু নাই, আমার একটা আব্দা, আমার ছেলেরাকে ছেলেদেরকে ছেলের বন্ডক দিয়ে গেছি, হক আদায় করে গেছি, তিনটা ছেলে, বড় ছেলে বাড়িতে নাই এখন বিদেশ আছে মিশনে, শাহালম আমার ছেলে বাড়িতে থাকলে কিন্তু অনেক শ্রম দেয়, তার জন্য দোয়া করবেন বিদেশ প্রবাসী আল্লাহ যেন তার হায়াত দিয়া বাড়িতে পৌঁছায়, আর এক ছেলে ওয়াজ করে মাওলানা জুনায়েদ হোসেন জালালি, আর এক ছেলে আমার ছোট ছেলে জাভেদ হোসেন জালালি, তারও আলেম বানাইছি লেখাপড়া শিখেছি, কিন্তু এইদিকে তার দৃষ্টি একটু কম, এই হিসাবে নাহলে তিনও ছেলে জানাজা করার মতন ক্যাপাসিটি আছে, আমি এইরকম আলেম বানাই দিয়েছি, আমি একটি মাত্র আমার আবেদন, এই যে দরবারে একটি মসজিদ নির্মাণ করে দেব, আল মসজিদুল বাইতুল্লাহ, বাইতুল্লাহর একটি অংশ যেখানে একটা বালুকণা অংশের আসল যেখানে আছে এখানে কিয়ামতের আগে একটা মসজিদ হবে, এই জায়গা কেউ ডরে আসে না, আর এই জায়গাতে মানুষ আসার জন্য পাগল চেষ্টা করতেছে, আজকের এই জায়গা এক্ষুনি জায়গা নিয়ে কেউ রাস্তার পাশে বিক্রি করে, আমি জালালির দরবারের পাশে আমি যাই একটা বাড়ি মানে, কিন্তু বেশি বিক্রি করেন না লোক দেখছেন নি, আর এই জায়গার মধ্যে কেউ ডরে আছে, সত্য কথা না এটা, আমার কাছে তো 11 জনের অ্যাপ্লিকেশন আছে যে আমার আবদানি জায়গা কিনা দেন, দেখছেন নি কি হয়েছে, কেন এই দরবারের একটা আলামত আছে, এটা বুঝবেন আমি জালালি চলে গেছি, যতক্ষণ আসি কেউ বুঝবেন না, বুঝবেন আমি চলে গেছি, তবে আমি আমার মতো নিকৃষ্ট গুণাগার পাপি কেউ নাই, তবে জান্নাত রাখেন আমার সিনার মধ্যে আমার দয়ালের একটা জিনিস আছে আনাবো, আল্লাহ
আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো আমার দরবারের আসে কারা, তারা রাস্তাঘাটে না থেকে প্যান্ডেলের ভিতরে আসার জন্য আমি অনুরোধ করে বলবো, যদি সঠিকভাবে আল্লাহ রাসূলের প্রেমে আসে থাকে তিনি আসেন। আর আমার মা বোনদের প্যান্ডেলের ভিতরে কোনো বেগানা পুরুষ ঢুকবেন না। আর আমার বংশের যুব এবং আমার এই সমাজের এই পাড়া বংশ ছাড়াও আমার পরশ দ্বারা আছে আমার পাশে, তারা সবাইকে বলবো আমাকে সুদৃষ্টি করার জন্য। আমার আপনারা কোথায় একটি লোক বলে নাই যে কাকা দাদা আমার খানা দেন, আমার নাইনাতক 15-20 জন আছে, আমার ভূতবাতে যে বহুত আছে, কিন্তু এ কথা বলে নাই আমার এক প্লেট খানা দেন। আমার মনে হয় যে তারা এইভাবে তারা অন্তর থেকে এমনি আনন্দ হইতেছে, তারা খানার চিন্তা করে না, যদি করত লাফালাফি দফাদুফি করে কিছু যে করে এটা অসিনা দূর লোক, কিন্তু আমার বংশের লোক আমার সমাজের লোক আমার সামনে কোনো বিয়া দিবি এখনো করে। আমি ধন্যবাদ আমার নায়নাত করে ডাক্কা বসি এই তোমরা টাবারও খাই দিব, তোমরা না যতক্ষণ তোমরা না হাইবা আমি খাইতাম, তোমরা টাবারও করে যাবা দিয়া ঘরে ঘরে দিয়া দাও, যারা আইসে না তারা আসতে পারে না তাদেরকে দাও দিয়া সারলে এরপর আমি খাব, কারণ একটা হক করলে একটা হক করি আমার রক্তের একটা আসল আছে, তাদের মনে কষ্ট দিলে তাদেরকে ফালাইয়া কোনোদিন একা খাওয়া সম্ভব না, আমি তাদের জন্য আলাদা ভাবে এটা বাজেট আমার শস্য থাকবে। আমি চলে গেল আমার ছেলেদেরকে বলে দেব সেটা দেব ঠিক রাখবে। আমার পরশ দ্বারা আসল মধ্যভরা মোল্লা বাড়ি অনেক লোক মাহুজ মোল্লা মরহুম মাহুজ মোল্লা আমাকে এত আদর করত, সুবহানাল্লাহ কি বলবো, এই যিনি হাজি আব্দুল হকিম মোল্লা মরহুম ফিরোজ মোল্লা ওনারা আমার এত আদর করছে, মোল্লা বাড়ির অনেক মুরব্বী আমি এটা ভুলবার না, তাদের আওলাদ বর্গ আমাকে ভালোবাসে মহব্বত করে। মরহুম মাওলানা হাফিজুর রহমান সাহেব আমার অর্ধেকটা অঙ্গ ছিল, আমি দোয়া করি আমার বংশ এবং সমাজ এবং বাউন্নগরের পাড়ার এবং গ্রামের এই প্রত্যেকটা ডিউর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুরব্বী আমাকে এত আদর করে, আমি তাদের ঋণ আমার চামড়া রক্ত বিক্রি করে দিল তো ঋণ পরিশোধ হবে না, তারা এমন দোয়া এমন আদর আমার করে। অনেকে মনে করে জালালের মন্দির এদের যেতে আমি তাকাই থাকি বুঝে না, আমার সামনে আমার এমন কোন লোক নাই ছোট থেকে বড় পর্যন্ত এমন লোক নাই যেই লোক আমাকে মহব্বত করে হাসি দিয়া আমার ডাক না ডাক। মানুষ যদি মরে যায় রেখে যায় আলেমদের মধ্যে যত আলেম আছে সমস্ত আলেম গ্রামের আমাকে মায়া করে, আমি সকলকে স্মরণ করছি এই গ্রামটা মরহুম আল্লামা আব্দুল লতিফ সাহুদুর কাদ্দার পরিচয় আগে মরহুম মাকফুর যিনি মরহুম ইদ্দিস সাহেব উনি আল্লাহর ওলি ছিল সঞ্চয় উনি সবসময় দেখছি আমার দুই নেয় সকালবেলা কোরআন শরীফ তিলাওয়াত না করে উনি ঘরের তুন বাইরে এসে ওনার চেহারার মধ্যে নূর থাকত এত অমল করত, ঠিক এইভাবে যিনি আমাদের এই গ্রামের অনেক আমার আব্বার দুষ্ট ছিল মরহুম আলী আহমদ দুইয়া আমাকে কত আদর করছে, এইভাবে আমার বংশের আমার
যিনি সাসার বাড়ি মিয়া ছিল আমার সাসা, যিনি কাসার বাপকে পরিচয়, যিনি আমার সাসা মরহুম রুসমত আলী। আমি তো দেখি, কিন্তু আমার ভাই বড় ভাই মরহুম আবু বসা সর্দার আমাকে অত্যন্ত আদর। এইভাবে আমার ভাই মরহুম ওয়ারিস আমাকে অত্যন্ত আদর করছে। উনি এমন কথা বলছে, আমি বলছি আমার তো জায়গা নাই, আমার ফিরে যে আমারে দয়া করছে, আমার জায়গা নাই, এখন আমি কোথায় কি করব ভাই, আমি অন্য জায়গায় চলে যাই। আমার ভাই ওয়ারিস মরহুম ওয়ারিস মিয়া বলে, না দরকার, আমরা তোমারে আমার জায়গা দিয়া আমি লেম্বু সারা চলে যাবো, কিন্তু তোমারে আমি বংশের তে গ্রামে যাইতে দিই। কত বড় মহব্বত করত, আমার তো কোনো সার্টিফিকেট নাই, আমার তো বড় বড় কোনো গ্যাজুয়েট সার্টিফিকেট নাই, এই ভালোবাসা কোথায় থেকে আসলো? ওই যে কবি নজরুল বলে, তুলিতে ফুলের করি কাদের লেতে হয় ভিখার জন্য, অনেক অলিদের সেবা করছি, হক্কানি আলেন আবশ্যক হুজুরের খেদমত করছি, আমার পীরের সেবা করছি, আমি একাধারে বাজ বর্ষ, আমার সহায় সম্পদ যা ছিল বাড়ির না অংশবাদে বিক্রি করিয়া আমার দয়ালের দরবারে আমি স্মৃতি করছি, একটা গর্ব আনতে দেয় আমার যে সম্পদটা ছিল শেষ হয়ে গেছে। এখন কি আল্লাহ দিছে না, রাস্তা দিয়ে হাঁটলে কত মানুষ ভালোবাসার দৃষ্টি করে সালাম দেয়, সালাম নিজে দিতে দিতে উত্তর লুতে লুতে ফেরা সাহা, কিসের তাদের দোয়া না? আমি উপস্থিত আছি এইগুলি লোককে স্মরণ করার জন্য, আমার ভালোবাসা আমার শ্রদ্ধার প্রাপ্তি যারা ছিল, আমার আদরের লোক যারা ছিল, এবং আমার মুরিদান ভক্ত যারা আদর করে কবর দেশে আছে, যারা পেরেশানে আছে, আমি তাদেরকে স্মরণ করার জন্য মঞ্চে উপস্থিত। আসসালাতু আসসালামু আলা মান কানা নাবিয়া, মান কানা নাবিয়া ওয়া আদাব ওয়া আদাবু বাইনাল মায়ে ওয়াত্তি, ওয়া সাইয়্যিদানা মুহাম্মাদা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া মুরশিদিহি ওয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া আসহাবিহি, সাল্লিমু ইয়া কাওমুবা সাল্লু আলা সাদিনা মুস্তাফা মা জাইল্লা রাহমাতুল লিল আলামিন, বালাগাল উলা হাসনাত জামিউ হিসালিহি, দয়া করে বসে করুন,
হুদহুদা কাহে তাহে সামনো ফের দিয়াম তো গাভলো আরে মমিন আজ বাহাতুন পর ফাল মা তোমার বালাগাল ওমা রুহে হজরতে ফারদার আরে জান্নাত তুমের দাউস মে লড়াই বা আন্তুম দাদু বলুন বালারাল উলা হাসুনা জামিও ইসালিহে হামজার নাবাসে বায়ে মুদহা মান্দার কে রুজি পাল দাম বেনু ফেরকা ইয়াজা বাসারে মোর বালাগাল উলা হাসুনা জামিও নজর মে মদিনায়ে বসমের জিন্দিগি জবা ভরিয়া রাসূল আল্লাহ এহে মের বন্দিগি রাসূল গোদাস এহে মের দিল কি সালাম কায়ে না বাগ মদিনা আছে এক ফুট তো খিলানা বালাগাল বাইরে আমি কটা আইতো বাইরে লই আগে না কষ্ট হচ্ছে যে নবীর প্রেমে একবার দুরূদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে দশটি গুণা আল্লাহ মাফ করে যে নবীর ফেমে একবার দুরূদ শরীফ পাঠ করলে দশটি নেক তার আমল নামায় লেখা যে নবীর ফেমে আশে কইয়া দুরূদ ও সালাম পাঠ করিলে আল্লাহ তারে বন্ধু কইয়া ডাক দেয় বন্ধু আল্লাহ তারে বন্ধু কইয়া ডাক দিছে সাতটা দুরূদের আগুন তার জন্য আরাম দক্ষিণ দিকে জায়গা খালি আল্লাহুম্মা আসে নামা দয়াল গো নবী বসো নামার হৃদয়ে নয়ন বৈরা দেখি দয়াল শান্তা কিতে জীবনে আল্লাহ হুম্মা নবীর জন্য মায়া লাগে নবীর প্রতি মায়া আছে দুটা হাত ধরে বলুন না রে মায়া আছে হাত নাড়ায় বলুন না রে তাকি না রে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা জালালিয়া দরবার শরীফ মুর্শিদ কামেল কালিয়া ভুরি
নবীর ভূতের মায়া আছে? সবাই বলুন, কবে যে মরিব গো আমি বলেন সব কোন জানি, নূরের নবী না দেখায়া মরণ নাম দিও আল্লাহুম্মা। দেবে দেহো মনে মনে তেমনি করস নবীর সনে, নইলে ঠেকবা রুজ হাসরে ঠেকবা মানুষ কবরে। আল্লাহুম্মা
যেখানে আমার নবী আছে সেখানে কি অভাব আছে, ভয় আছে, দরকার আছে কি নাই? আল্লাহ 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 আমার আল্লাহ মালিক নবী রহমত সর্দার গুনাগারের গুনা জলে দুরুদে আপনার নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ। এই প্রজেক্টটা ক্লিয়ার করে দাও, জবান খুলে আল্লাহ আল্লাহ মানব সুরত নবী আসিলে হীরা মানিক সিনে কজন জহরি এই কারণে প্রথম একটি দরজা হইল বাসা ইমান মুমিন মহসিনিন মুত্তাকিন ওকি নকি মানসু আরে আলে মৌলবি মাওলানা আল্লামা ফাহামা ফুকাহা মোল্লা কল সুবহান মোল্লার ফরজ দিল আশে আশেকের ফরজ দিল ওলি ওলির ফরজ দিল আবদার আবদারের ফরজ আওতা আওতাদের ফরজ কুতুব কুতুবুর ফরজ কুতুবুল আক্তার কুতুবুল আক্তারের ফরজ কুতুবু এশা সতুরার জন্য কুতুবুল এশাদের ফরজ দিল কুতুবু জাদি সুবহান কুতুবু জাদির ফরজ দিল দরবেশ দরবেশ আমরা দেশে মনে করি যে লম্বা চুল রাখলে গুঙ্গুর ছড়া বাঁধে হামুকের ছড়া বাঁধে বৈশের থেকে সিংহের মাথা কাটতে বু করে একটা ভু দিলে বেড়া বেড়ি একটা ভালো আগার দরবেশি বয়ে খালে বমন্দে আগার দরবেশি বয়ে খালে বমন্দে সেরু দার দার দু আলমার ভেষে দরবেশ ওই ব্যক্তি যেই ব্যক্তি চক্ষু বন্ধ করিলে সাকুরের জমিনে বসা চক্ষু বন্ধ করিলে আমার মদিনাওয়ালার দেখা পায় এই কারণে কোরআন পড়ে সকলে কোরআন বুঝে কোরআন হল আল্লাহর বাণী কার বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে এই কোরআন সৃষ্টি হইত না যদি আমার মদিনার কামলিওয়ালা নবীর না বানাইতো তাই কোরআন দিয়ে আইন দিছে কোরআন আল্লাহর চিঠি দিছে বন্ধু মস্তুভার কাছে কোরআনের অধীনে নবীজি না নবীজির অধীনে চলে কোরআন দেখাইছে ফরমান আরফাতের ময়দান আমার নবীর কত দে দিল সম্মান এই ইলেকট্রিশিয়ান প্রজেক্টর যা লাইনটা ক্লিয়ার করে দেন ভিডিওম্যান কোথায় আছো তুমি এটা ক্লিয়ার করে দাও তাড়াতাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ
তার জন্য কাদর মকে আসে তু আপনা বিপদের কান্দারি নবী আসে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি লায়ালে সাইয়্যেদ মাওলানা বিশেষ করে কুরআনের অধীনে নবীজি না নবীজির অধীনে চলে কুরআন কুরআন ফলে কুরআন বুঝে না এই কারণে কোরআনের একটি শব্দের দুটি অর্থ একটি হলো জাহিরি আর একটি হলো বাতিনি যিনি 600 শতাব্দীর মহাদ্দেশ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান যিনি তাফসিরে জালালান শরীফ লিখেন যিনি খাসায়েসুল কুবরা লেখেন যিনি 600 বার নবীজির দিদার লাভ যিনি 600 বার নবীজির দিদার লাভ করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান কোরআনের একটি শব্দের দুটি অর্থ একটি হলো জাহিরি আর একটি হলো বাতিনি যে মৌলভী শুধু জাহিরি অর্থ করে বাতেনকে বাদ দিয়ে মৌলভী পাশে যে মৌলভী শুধু বাতেনকে মানে জাহেরকে মানে না এই মৌলভীও জাহার এবং বাতেন কথাটা বুঝাইতে একটু দৃষ্টি জ্ঞানী লোকের দৃষ্টি ইশারা বলকের বাদশা ইব্রাহিম আধা জবরদস্ত একজন আল্লাহর অলি আল্লাহর অলি 12 বার হজ করছে 13 বারের মাথায় যাইয়া মক্কায় গেছে যাইয়া দেখে যেখানে খানা কাবা ছিল সেখানে কাবা গর নাই কি নাই কি নাই কথা বুঝেননি বিডু ম্যাম একটু দৃষ্টি কর প্রজেক্টর বন্ধ হয়ে গেছে মহিলারা দেখে না ঠিক দেখে কাবা গর নাই এখন আল্লাহর ওলি সিরাজুম মুনিরার মুরাকাবার মাধ্যমে একটা ডুব দিছে দিয়া কয় খোদা তোমার কাবা কই আল্লাহ কয় বন্ধু এই মুহূর্তে মক্কাতে আমার কাবারে তালাশ করলে কাবা পাওয়া যাবে না আল্লাহর ওলি কয় খোদা কাবা অর্থ কেবলা কেবলা অর্থ দিক নির্দেশন উত্তরে যারা দক্ষিণে কেবলা দক্ষিণে যারা উত্তরে কেবলা পূর্বে যারা পশ্চিমে কেবলা পশ্চিমে যারা পূর্বে কেবলা কাবা তো মেডিয়া সারা পৃথিবীর মেডিয়া মধ্যস্থ ও খুদা তোমার কাবা তো লড়তে পারে না তোমার কাবা কই এই মুহূর্তে আমার আল্লাহ কয় বন্ধু আরবিতে কয় রাবিয়া বাংলাতে কয় চতুর্থ আমার একটা বান্দি মেয়ে রাবিয়া কইরা না বসরা শহরে জন্ম নিছে ইগো মা বইনেরা গো আপনারা দুই হাত রাবিয়া বসির দুই হাত ছিল আপনারা দুই পাও রাবিয়ার দুই পাও আপনারা দুই চোখ রাবিয়ার দুই চোখ
আমরার মাধ্যমে যা আছে রাবিয়ার মাধ্যমে তা আছে। আল্লাহ কয় আমার বান্দি রাবিয়া ফানাফিল্লার মুরাকাবাতে ডুব দিছে, এমন রেজা বন্দি করছে, রেজা বন্দিতে ফানাফিল্লাতে ডুব দিছে, দিয়া খুয়া কারা নইরা কার দেখতে ভা। ওই টাইমে রাবিয়া কান্দে কয় খোদা তুমি না বিলে ফানাফিল্লাতে আসো, কই তুমি তোমার তালাশ করে কেন পাই না। বুঝতে পারছি দুনিয়ার মানুষ জগতের মানুষ যখন পশ্চিম দিকে ফিরিয়া তোমার কাবার দিকে ফিরিয়া কেবলার ওয়া তোমার কুদ্রুতি পায়ে সজুদা করে, তুমি বুধ তোমার খানা কাবাতে লুকাইয়া রয়েছ। ও খোদা তুমি লুকাইয়া রয়েছ তাই বিদাতে মাবুদ না তাই বিদাতে তোমার ভাই না, তবে তুমি আসো যতাই আমি যাব ততাই, আমি তোমার প্রেমে ভাগ, আমি তোমার প্রেমে ভাগ, তোমার সারা আমার ভালো লাগে না, আমি তোমার দিদারের আশে কইয়া আমি মক বসাক থেকে আমি মক্কায় রোয়ানা হইছি। এই কথা কইয়া একটা কদম দিতেছে দুই রাকাত নামাজ আদায় করে। সোনা বন্ধু প্রাণের বন্ধু রে বলিতে পারি না তোমার, সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে পারি যেদিন তোমায় দেখেছি মনে আপন বেবেছি, বন্ধের ছবি পাশে অন্তর সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে ভা তোমারে, নয়নে দিয়া নয়ন ফাগল করলা রে আমার মন, প্রেম জ্বালা জলে অন্তরে সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে ভা। শৈলে স্বপ্নে দেখি নয়নে নয়ন জলে, বন্ধের ছবি পাশে অন্তরে সোনা বন্ধু প্রাণের বন্ধু বলিতে ভা। রাবিয়া কান্দে কয় খোদা ও খোদা আমি তোমারে পাব কোন জায়গা, কে বলিয়া দিবে গো প্রাণের দয়াল আমার আছে বন্ধুর সুগি মুহারু গুলি পাগল দেশে গো প্রাণের বন্ধু আমার আছে কোন দেশে, আমি সরল মনে বিশ্বাস করিলাম মানকুল মান এই দেহ প্রাণ সই পারে দিলাম, কুলের মাথায় কাল দিলাম কলঙ্কের ঘর নয়ন জলে বলো জ্বালানি প্রাণের পাই মনে কই গেলে, বন্ধে যদি হইত বলা বুঝি তবু জিত বন্ধে কি যাও, সে আগুনে জয়লা হইলাম কালা কালে কাইনি দই ভুলে বল কালিয়া ভুলি প্রাণ বন্ধে রে যান
পাবর কই গেল রাবিয়া কান্দে দ্বিতীয় কদম দিছে ওই টাইমে কপালে পাথরের মতন একটা ধাক্কা লাগছে আল্লাহ কি লাগছে পাথর কথা কয় না মাল্লাউল মাওলা ফালাউল আল্লাহ যার প্রতি রাজি হয়ে গেছে কুল কায়না তার গোলাম হইয়া গেছে ফাত্তর জবান আল্লাহ খুলে দিতে পারেনি আল্লাহর ক্ষমতা আসেনি না নাই আসেনি আমার আল্লাহ ফাত্তরের জবান দিছে খুই ওই ফাত্তর তুম আওয়াজ আসতেছে রাদিয়া গো তুমি কান্দ না তোমার কান্দা আমার সহ্য হয় না ইগো রাবিয়া তুমি যার জন্য কান্দ উনি হলো সৃষ্টি জগতের স্রষ্টা আমার আল্লাহ আল্লাহ ইগো রাবিয়া তোমার কান্না বন্ধ কর রাবিয়া কয় কে তুমি তোমার পরিচয় দাও বিলে আমি নমুনার ফাত্তর হাকিকতে দুনিয়ার ফাত্তর না সাত আসমানের কাবা সাত জমিনের কাবা আশি হাজার আলমের কাবা আঠারো হাজার জাতের কাবা স্বয়ং আল্লাহর খানায় কাবা রাবিয়া কয় কাবা আমি জানি তুমি আছো মক্কাতে বসরাতে সাড়ে ছয়শো কিলোমিটার অতিক্রম করে কেমনে তুমি আস তুমি কি আমার ভাগ না কাবা কয় না আমি তোমার ভাগল না আমি আমার মনিবের আদেশে আমি আছি তোমারে আসতে একবার জানাইতে রাবিয়া কয় রে কাবাটা হলে তুই মনিবের সাথে বুধ তোর সংযোগ আছে মনিব কার জন্য ভাগ সেই খবরটা তুমি আমারে জানাও না তুমি আমারে জানাও গাইব একটা খাওয়াছে খামাসার মাধ্যমে সিকন শুনে কাবার তুম আওয়াজ আইলো রাবিয়া তুমি কান্দ না আমি সৃষ্টির স্রষ্টা হইতাম পারি আমি সৃষ্টির জন্য পাগল না আমি হইলাম যারে না বানাইলে কোনো কিছু সৃষ্টি করিতাম না সৃষ্টির মাধ্যমে যারে শ্রেষ্ঠ স্থান আমি দান করছি যিনি হলো আমার হাবিব আমার মাহবুব আমি হইলাম আহিরি জমানার হাবিবের জন্য ভাগল এই কথা কুয়া মাত্র রাবি একটা সিদ্ধার দিয়া জমিনে সজুদাই ভরে গেছে এই জীবন আমার কই কাটাই রহমান রাহি নাম তোমার রাবিয়া কান্দে কই এই জীবন আমার কই গুয়াইলা দিলে দয়াল নদীর ভাগ কাবারে তোরে জিজ্ঞাস করি কাবা আল্লাহ যদি মদিনাওয়ালার পাগল হইয়া থাকে আমার দয়াল নদী কার পাগল সেই খবরটা তুল জানা আছে হায়াতুন নবী জিন্দা নবী
নবী জিন্দা না মুর্দা? হাত উঠে বলুন নবী জিন্দা না মুর্দা? ইয়াসিন তো হা আপনারি না খুদখুদা কালা নে ফরমা নন্দনে ডাকে না কবু দেখরে নবীজি কে মন শানিয়া নাবি রেস্তা খুদা কোয়েসি নবী গো উম্মত আপনা তারপরে শুকুর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লয় গো রহমতের কুলে ইয়া নবী সালাতুনি জবান খুলে সালাতুনিয়া ওয়া শুনবেন আমার মসজিদ কেবলার দুই সন্তান উপস্থিত আছে মনির ইসলাম জালালি সাহেব আমজাদ হোসেন জালালি সাহেব একজন উপস্থিত একজন রাস্তায় গাড়ি এরপরে আমাদের এলাকার যিনি আমাদের মোল্লাবাড়ি মসজিদের খতিব আছে আমার ছেলে আছে মাওলানা জুনায়েদ জালালি সাইফুল ইসলাম জালালি লোকমান হোসেন জালালি অনেক এখন ওয়াশরুমের মন বলে আমার বাড়ির খানা তো আমি খেতাম মেহমান খাওয়াইয়া থাকলে খামু না থাকলে উপাস থাকবে আর তো ওয়াজের সময় আমার ইরা আমার মালিকের নেগাতে আমি কথা পেতেছি
আইসির ভিতরে ডাকাতে আমার দয়াল দয়া বসে নাসির এখন তোরে যাইতে দিতাম না, আসলে আমি নাই আসি দয়ালের কুলে। এই কারণে অসুস্থ হলে পাগল হইয়া এই দৌড়াইতেছে, আমি দৌড়ি না আমারে দৌড়াইতেছে আমার দয়ালের এই আদেশ পালন করার জন্য কর্মচারী বানাইয়া। বিরাট কথা, কথা শেষ। রাবিয়া কয় মদিনার নবী কার বাবা? আমার হায়াতুন নবী জিন্দা নবী, মদিনার দাতার তুন নুরানি সিকন সুরে একটা কান্নার আওয়াজ দিছে, সুবহানাল্লাহ বলেন আওয়াজ দিয়া কই রাবিয়া গো আল্লাহ আমার জন্য পাগল, আমি আল্লাহর পাগল নই, আমি হইলাম আখিরি জমানার ইমানদার, তুমি রাবিয়া বসির মতন প্রেমিক আসে উম্মতের জন্য পাগল। আমার মদিনার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। দেখি কি দেখে না? দেখে। আমার নবী ছায়া রইছে উম্মতরে এই কনকন শীতের মাধ্যমে, কুয়াশার মাধ্যমে, এই আওর এলাকার মাধ্যমে, জালালিয়া দরবারে, কালিয়াগুড়ির শরণে, বাঁশুরি কুরু দুয়ার মাহফিলে, যারা নাকি আমি নবীর প্রেমে আসে কইয়া খানা পিনার খবর নাই, মৌমাছি মৌচাকের মতন পাগল হইয়া বসা রয়েছে আমার দিকে, যিনি কাখের মতন চাইয়া রয়েছে আমি নবীর প্রেমে পাগল হইয়া পুরুষই পাঠ করতেছে, আল্লাহর জিকির করতেছে, আমি তারার চিনি, তারার নাম জানি, তারার বাপের নাম জানি, তারার ঠিকানা জানি, আমি নবী ওয়াদা করলাম উম্মত এই শীতের রাত্রিতে, কুয়াশার রাত্রিতে, এই কনকন কুয়াশার ফুলার বৃষ্টির মতন ঘটতেছে, এ তো যে হাত কইরা তারা নাকি দরবারে হাজিরা দিছ, আমি নবী তারে চিনি, তোমরা সারা কাল কিয়ামতের ময়দানে আমি বেড়া পার হইতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা বিশেষ করে আমরা যারা উপস্থিত আছি কার ভেবে? নবীজির কার ভেবে? মা দেখো, বাপ দেখো, ভাই দেখো, বান্ধব দেখো, স্ত্রী দেখো, আদরের পুত্র দেখো, মরণে কবরে হাসরে মিজানে কোন কাজে লাগবো নাই, কোন বন্ধু গো নাই, কোন দৌরদি গো, কঠিন নিদানের কাঠে নবীজি নাই, কোন দৌরদি গো নাই, কোন বন্ধু গো, কঠিন ঘাসরের মাঝে।